যেটা বলছিলাম যে হচ্ছে রোভিং ববিন এর আরপিএম অবশ্যই ফ্লায়ারের চাইতে কিন্তু একটু বেশি হবে তো ফ্লায়ারের চাইতে তার রবিন ববিনের আরপিএম যদি বেশি হয় তাহলে সুবিধা হচ্ছে রোবিং ববিন এর মধ্যে আমি যে রবিন গুলিকে পেঁচাবো সেগুলা হচ্ছে একটা প্রপার টেনশনে পেঁচানো হলে এটার কি বলা যায় উম প্রপার টেনশনে যদি আমরা পে তাহলে হচ্ছে এটার কম্প্যাক্টনেস বজায় থাকবে হ্যাঁ কম্প্যাক্টনেস এটা মনে করতে যেমন ধরা যাক আমার আঙ্গুলটা হচ্ছে রোভিং ববিন এই তারটা হচ্ছে রোভিং এখন আমি যদি এরকম টেনে টেনে তাহলে কিন্তু এই ওয়াইন্ডিংটা খুব কমপ্যাক্ট হবে হ্যাঁ এটা খুব কম্প্যাক্ট হলো আর যদি আমি হচ্ছে ঢিলা রেখে পে এরকম ঠিক আছে তাহলে কিন্তু হচ্ছে এটা মোটেও কম্প্যাক্ট হলো না এটা আমি ঢিল রেখে দিয়ে পেঁচালাম কম্প্যাক্ট হবে না প্যাকেজ প্যাকেট যদি কমপ্যাক্ট না হয় তাহলে আমাদের কি সমস্যা প্যাকেট যদি কমপ্যাক্ট না হয় তাহলে সমস্যা হচ্ছে মনে করো তোমার টার্গেট হচ্ছে তিন কেজি তোমার রোভিং ববিন বানাবে তিন কেজি ওজনের তাহলে তিন কেজি ওজনের রোভিং ববিন যদি কম্প্যাক্ট প্যাকেজ হয় তাহলে প্যাকেজটা তো স্টেবল হবে আর হচ্ছে জায়গা কম নিবে জায়গা কম নেবে আর যদি আমি কমপ্যাক্ট হয়েতে না পেচাই একটু ঢিলা রেখে রেখে পেচাই তাহলে কিন্তু তিন কেজির প্যাকেজটাই বিশাল পরিমাণ জায়গা সে দখল করবে সেটা আমরা চাই না তো এই কারণে প্রপার টেনশন রাখার জন্য আমাকে ববিনকে কিন্তু অবশ্যই একটুখানি দ্রুত ঘুরতে হবে ফ্লায়ারের চাইতে এটাকে আমরা বলে ববিন লিডিং প্রিন্সিপাল তো এখন হচ্ছে এখন মুশকিল হচ্ছে রবিং ববিন তো সে নিজে একটা প্লাস্টিকের প্যাকেজ মাত্র সে কিভাবে ঘুরবে তো আমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের আমরা গত ক্লাসে বলেছিলাম আসলে তো রবিং ঘুরবে না সরি আসলে তো রবিং ববিন ঘুরবে না রোবিং ববিনকে ঘুরানো হবে তো সেটা কিভাবে সম্ভব আমরা দেখেছিলাম যে যে একটা কম্পোনেন্ট আছে ওই লাঠির মতো থেকে হয় দিকে উঠে আসছিল স্পিন্ডেল তো স্পিন্ডেল আসলে মোটরের মাধ্যমে মোশন নিয়ে স্পিন্ডেলকে ঘুরানো হয় এবং আমরা রোভিং ববিনটাকে স্পিন্ডেলের উপর বসায় দিই তো স্পিন্ডেল যখন ঘুরে তখন সেই কারণে আসলে রোভিং ববিনও ঘুরে থাকে তো একটা মেশিনে আমরা কতগুলি রোভিং ববিন পাবো বা একটা মেশিনের রোভিং ববিন ধারণ করার ক্যাপাসিটি কত ধারণ ক্ষমতা কত এই বিষয়টা আসলে আহ এই বিষয়টা আসলে ঠিক হয় নাম্বার অফ স্পিন্ডেলের ভিত্তিতে ভিত্তিতে এমনকি একটা রোভিং ফ্রেম কত বড় এই কথাটারও ভিত্তি হয় হচ্ছে তার নাম্বার অফ স্পিন্ডেল কত খুব সহজেই বোঝা যাচ্ছে যদি আমরা বলি রোভিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল ওয়ান তার মানে ওই মেশিন থেকে একশো বিশটা রোভিং ববিন হচ্ছে প্রোডাকশনে যাওয়া সম্ভব তার ক্যাপাসিটি হচ্ছে 120 আমরা যদি বলি নাম্বার অফ স্পিন্ডেল 160 তার মানে বোঝা যাচ্ছে 120 স্পিন্ডেলের মেশিনের চাইতে এটা কিন্তু ক্যাপাসিটি আরো বেশি সে কিন্তু আরো বেশি প্রোডাকশন দিতে সক্ষম আমি যদি বলি 220 তাহলে কিন্তু বোঝা গেল এটা আরো বড় মেশিন তাহলে নাম্বার অফ স্পিন্ডেল কত এটাই হচ্ছে আমাদের একটা রোভিং ফ্রেমের ক্যাপাসিটি বোঝার একটা উপায় রোভিং ফ্রেমের ক্ষেত্রে যেমন ধরা যাকে যে লাক্সমির যদি আমরা খেয়াল করি হ্যাঁ লাক্সমির একটা রোভিং ফ্রেম এটা তো লাক্সমি ওরা কি বলে যে স্পিন্ডেল এইচ আপ টু দুইশো অর্থাৎ তার মধ্যে নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে দুইশো পর্যন্ত হওয়া সম্ভব যদিও আমাদের ফ্যাক্টরি লেভেলে একশো বিশ নাম্বার অফ স্পিন্ডেল এটা এখনো কমন হ্যাঁ এটা কিন্তু এখনো কমন কিন্তু হচ্ছে দুইশো পর্যন্ত সম্ভব মার্জলের আরো বেশি দুইশো পর্যন্ত সম্ভব আমার যতটুকু মনে পড়ে আর মারজুলে 220 পর্যন্ত সম্ভব এক এক ম্যানুফ্যাকচারার হচ্ছে এক এক ধরনের সাপোর্ট এই ক্ষেত্রে দিয়ে থাকে নিচেরটাও তোমরা বুঝবা নিচের ফিচারটা ওই যে স্পিন্ডল স্পিড আপ টু 1500 আরপিএম ব্র্যাকেটে লেখা আছে মেকানিক্যাল তার মানে এই রোভিং ফ্রেমটাকে 1500 আরপিএম এ হচ্ছে আর রাখা সম্ভব মেকানিক্যাল লেখা আছে অর্থাৎ এটা টেকনিক্যালি পসিবল কিন্তু হচ্ছে যখন আমরা প্র্যাকটিসে যাব হ্যাঁ রেগুলার প্র্যাকটিসে যাব মেশিন যখন ব্যবহার করব তখন পনেরোশো আরপিএমটা মানে একটু হাই আরপিএমও হয়ে যেতে পারে আমাদেরকে হয়তো তার চাইতে কম রাখতে হতে পারে এই জন্য হচ্ছে একটা ইঙ্গিত তারা দিয়ে রেখেছে যাই হোক আমরা রিটায়ারের মেশিনটাতে চলে যাই এইখানে আমরা আসলে আজকে দুইটা জিনিস দেখার চেষ্টা করব একটা হচ্ছে এই যে রোভিং ফ্রেমে আমাদের হচ্ছে আমরা রোভিং প্রডিউস করি রোভিং ফ্রেমের পরবর্তী মেশিন তো হচ্ছে রিং ফ্রেম তো এখান থেকে রোভিং বানানোর পরে রোভিং ববিন বানানোর পরে সেই রোভিং ববিন গুলিকে রিং ফ্রেমে পাঠানোর জন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে তো সেটা কিভাবে করব একটা তো হচ্ছে খুবই সহজ উপায় যে ম্যানুয়ালি নিয়ে যাওয়া ম্যানুয়ালি নিয়ে যাওয়ার জন্য রোভিং ববিন গুলিকে ম্যানুয়ালি মেশিনে পৌঁছানোর জন্য দুই ধরনের হচ্ছে পদ্ধতি ব্যবহার করা হয় তো এক ধরনের পদ্ধতি হচ্ছে যে এরকম ওয়ার্কাররা করে কি তাদের দুই হাত তারা এরকম দুই হাত সামনের দিকে ধরে ঠিক আছে এরকম সামনের দিকে দুই হাত ধরে তো এই দুই হাতের মাঝখানে এখানে যে জায়গাটা তৈরি হয় সেই হাতের উপরে দুই হাতের উপরে হচ্ছে একের পর এক রুভিং ববিং বসায় বসায় প্রথমে মনে করো তিনটা দিল তারপরে দুইটা দিল তারপরে একটা দিল ঠিক আছে ছয়টা রুভিং ববিন এরকম হাতে করে নিয়ে চলে গেল এটা একটা উপায় তারপরে হচ্ছে কখনো কখনো হচ্ছে ট্রলি থাকে তো ট্রলির উপরে রাখে রবিং ববিন জমা করে ট্রলিতে জমা করে প্রায় বিশপঁচিশটা রোভিং ববিন একসাথে তারা নিয়ে যায় রিং ফ্রেমে আবার আহ ম্যানুয়ালির মধ্যে এটাও আছে মনে করার জন্য ওয়ার্কার তার এই যে আঙুল দিয়ে রবিং ববিনের এরকম প্যাকেজগুলিকে ধরা যাক এক হাত দিয়ে মোটামুটি দুইটা বা তিনটা প্যাকেজ ধরা যাবে এরকম ধরে খামচি দিয়ে তিনটা প্যাকেজে ধরে একসাথে ধরে তার নিয়ে যায় ঠিক আছে এরকম তিনটা প্যাকেজ তারা একসাথে ধরে হচ্ছে নিয়ে যায় এখন এই যে প্যাকেজগুলি তারা নিয়ে যায় আমরা আমি একটা তোমাদের সাথে দিয়েছিলাম লেকচার এর মধ্যে এটা আমরা বলেছিলাম যে এই যে আমরা ম্যাটেরিয়াল গুলি আমাদের স্পিনিং এর মধ্যে ম্যাটেরিয়াল গুলি পাই এদের ফরমেট সর্বোচ্চ এরকম হতে পারে এই চারটা ফরমেটের মধ্যে মধ্যেই আছে এর মধ্যে আমরা বলেছিলাম স্লাইভারটাও আসলে পরিবহন করার জন্য নিরাপদ কারণ সে ক্যানের ভিতরে থাকে ক্যানের ভিতরে থাকে বলে যা ঝড় ঝাপটা যাওয়ার ক্যানের উপর দিয়ে চলে যায় স্লাইভারের উপরে কিন্তু বিশেষ ঝড় ঝাপটা পড়ে না তারপরে আমরা বলেছিলাম ইয়ার্নের প্যাকেজ নিরাপদ যদিও ম্যাটেরিয়ালটা প্যাকেজের বাইরে অবস্থান করে কিন্তু সে যেহেতু টুইস্টেড তো সেও ধাক্কা টাকা খাইলে হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু মুশকিল হচ্ছে ল্যাপ এবং হচ্ছে এই রোভিং ববিন তারা কিন্তু হচ্ছে খুব কম থাকে এবং একই সাথে তারা হচ্ছে প্যাকেজের বাইরে বাধা থাকে অর্থাৎ তারা এক্সপোজড অলরেডি মানে এনভারনমেন্টের কাছে তো এই কারণে তাদেরকে আসলে ট্রান্সপোর্টেশনের সময় এটা খেয়াল রাখতে হবে তাদের ট্রান্সপোর্টেশনটা যদি আমরা অটোমেশনে নিতে পারি তাহলে কোয়ালিটিও আসলে ইমপ্রুভ করবে শুধু এরকম কিন্তু না আমি এটা জোর দিয়ে বলেছিলাম এরকম কিন্তু না যে আমরা কেবল মাত্র প্রোডাক্টিভিটি কিছুটা বাড়ানোর জন্য কিংবা হচ্ছে ওয়ার্কারের খরচ বাঁচানোর জন্য ম্যান পাওয়ার কমানোর জন্য হচ্ছে এই কাজ করে থাকি বরঞ্চ আমাদের অনেক বড় একটা ইস্যু হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিকে মেনটেন করা এই জন্য কোয়ালিটির মেনটেন করার কারণে হলেও ল্যাব এবং হচ্ছে রোভিং ববিন এই দুইটা জায়গায় আমাদেরকে হচ্ছে অটোমেশনে আসাটা দরকার তো এখন অটোমেশনে যে আসাটা দরকার সেই কারণে আমরা অর্থাৎ বুঝতে পারলাম যে রোভিং ববিনটাকে আমরা যখন রোভিং ফ্রেম থেকে রিং ফ্রেমে নিয়ে যাব তখন কিন্তু আমাদেরকে অটোমেশনের দিকে আসলে খুবই ভালো হবে আর আরেকটা ইস্যু হচ্ছে যে রোভিং ফ্রেমের ববিন যখন ফুল হয়ে যায় মনে করো আমি টার্গেট নিলাম যে তিন কেজি করে আমার প্রত্যেকটা প্যাকেজের ওজন হবে তিন কেজি তো আমার তিন কেজি রোভিং যখন আমি পেঁচাবো রোভিং ববিনের হচ্ছে চারপাশে প্যাকেজটার ওজন যখন তিন কেজি হবে তখন কিন্তু এই প্যাকেজটাকে আমার সরানো লাগবে অর্থাৎ ফুল প্যাকেজকে মেশিন থেকে সরিয়ে একটা এমটি প্যাকেজকে মেশিনে বসায় দিতে হবে ফুল প্যাকেজকে মেশিন থেকে সরাই এমটি প্যাকেজকে মেশিনে দিতে হবে এই কাজটা যদি আমি হচ্ছে ম্যানুয়ালি করতে চাই সাধারণত ম্যানুয়ালি করা হয় যদি আমি ম্যানুয়ালি করতে চাই তখন কাজটা করা কঠিন কারণ একশো বিশটা বা একশো ষাটটা প্যাকেজের প্রত্যেকটা থেকে রবিন ববিনকে খুলতে হবে হ্যাঁ তারপর আবার একটা একটা করে একশো বিশটা বা একশো ষাটটা প্যাকেজ থেকে রভিং ববিনকে খুলতে হবে সাইডে রাখতে হবে এবং এমটি প্যাকেজ নিয়ে আবার বসাতে হবে ঠিক আছে তো এটা একটু বাড়তি জটিলতা এবং সময় সাপেক্ষ বিষয় এই টুকুর এফিসিয়েন্সি যে ঘাটতি হচ্ছে এই জন্য আমাদের হচ্ছে অটোমেশন আছে তো আমরা আসলে এখন দুইটা অটোমেশন দেখব একটা হচ্ছে ডফিং এই প্রসেসটাকে আমরা বলি ডফিং যে ডেলিভারি ম্যাটেরিয়াল ফুল ডেলিভারি প্যাকেজ ফুল ডেলিভারি প্যাকেজকে সরিয়ে সেই জায়গায় একটা এমটি প্যাকেজ রিপ্লেস করা ডফিং মানেই এটা হ্যাঁ ডেলিভারি প্যাকেজ কে সরায় একটা এমটি প্যাকেজ কে বা ফুল প্যাকেজ কে রিমুভ করে একটা এমটি প্যাকেজ কে বসায় দেওয়া এটা হচ্ছে ডফিং ফুল প্যাকেজ কে রিমুভ করে একটা এমটি প্যাকেজ বসানো এটা হচ্ছে ডফিং আর ফিডে আমরা যেটা করি ফিড দেওয়ার সময় ধর যাক ড্রোন স্লাইবার ফিড দেই তাহলে ড্রোন লেভেল ফিড দিতে এই যে ড্রোন স্লাইবার ফিড ড্রোন স্লাইবারে ক্যান শেষ হয়ে গেল এখন আমি আরেকটা ফুল প্যাকেজ নিয়ে আসলাম সেটা কিন্তু হবে ফিডিং ফিডিং এর সময় আমরা যেটা করি আমরা এমটি প্যাকেজ কে সরাই একটা ফুল প্যাকেজ ফিড দেই ওটা হচ্ছে ফিডিং আর ডফিং এ আমরা যেটা করি ডেলিভারি এন্ডে মেশিনের সেটা হচ্ছে ফুল প্যাকেজ কে সরাই নেই একটা এমটি প্যাকেজ রেখে দিই এটা হচ্ছে ডফিং তাহলে ডফিং এবং হচ্ছে রোভিং ববিন ট্রান্সপোর্টেশন এটা নিয়ে আমরা একটা ভিডিও দেখব তো দেখে আসি আমরা সেটা প্রথমে আমরা হচ্ছে ডফিং টা দেখবো এরপরে ট্রান্সপোর্টেশন এখানে বলে রাখতে হবে যে এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন দুইটার মধ্যে আমরা বলেছিলাম যে একটা পার্থক্য আছে আহ তো এফ থার্টি ফাইভ এর মধ্যে কিন্তু ডফিংটা হচ্ছে ফুল অটোমেটিক অর্থাৎ ফুল প্যাকেজ ছড়িয়ে যে এম প্যাকেজ বসানো হবে এই কাজটা আহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবেই হবে এখানে এই যে জিনিসটা বোঝানো হচ্ছে দেখো উপরে লেখা আছে কনসিস্টেন্ট কোয়ালিটি ইন অল প্রসেস স্টেজেস তারা এখানে দেখো দাবি করছে এবং আমরা এই আলোচনাটা করে আসছি ইতিমধ্যেই সেটা হচ্ছে যদি তুমি হচ্ছে একটা অটোমেশন ব্যবহার না করো তারা আসলে যদিও লিখেছে রিটার এবং আদার তারা আসলে ইংরেজিতে চাচ্ছে অটোমেশনের ক্ষেত্রে তাহলে কি হবে স্লাইভার পর্যন্ত কোয়ালিটি ঠিক থাকবে কেন ঠিক থাকবে কারণ ওই যে স্লাইভার পর্যন্ত ম্যাটেরিয়ালটা তো স্লাইভার যাওয়ার পরেও তো ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা সুন্দর প্যাকেজের মধ্যে ছিল ক্যানের মধ্যে ছিল কিন্তু এরপরে যখন তোমার হচ্ছে এই রোভিং এর টাইম আসবে দেখো রোভিং এ গিয়ে কোয়ালিটি অনেক নিচে নেমে আসছে কেন কারণ এই যে রোভিং প্যাকেজটা সেনসিটিভ তো সেটাকে তুমি যদি কেয়ারের সাথে হ্যান্ডেল করতে না পারো তাহলে কোয়ালিটি ফল ডাউন করবে ঠিক আছে আর তুমি যদি রিটারের মেশিন ব্যবহার করো তাহলে তারা বোঝাচ্ছে যে তাহলে তোমার কোয়ালিটিটা সব সময় ভালো থাকবে ফল ডাউন করবে না আর কি মূলত আসলে অটোমেশনের তারা যে অটোমেশনের মাধ্যমে কোয়ালিটিটাকে আহ কনসিস্ট্যান্ট রাখতে পারে এই দাবি তারা করেছে আরকি আহ যদিও এই দাবি খুব বেশি সঠিক না না খুব বেশি না একদমই সঠিক না কারণ প্রত্যেকটা ম্যানুফ্যাকচারারই যার যার মতো করে হচ্ছে এই অটোমেশন আছে আর কি এবং এই পুরা ডফিং করতে অর্থাৎ পুরা মেশিনের ফিট প্যাকেজগুলিকে এমটি প্যাকেজ দিয়ে রিপ্লেস করতে তাদের সময় লাগে अराउंड 2 মিনিট সময় খুবই কম কিন্তু 160টা স্পিন্ডেল যদি ধরি বা 120টা স্পিন্ডেল যদি ধরি 120টা স্পিন্ডল থেকে রোভিং ববিন খুলে বের করে আবার রোভিং ববিন বসানো এমটি ববিন বসানো সময় সাপেক্ষ এই পুরা কাজটা তারা একবারে করে ফেলবে 2 মিনিট সময় আমরা নিশ্চয়ই ববিন রেল সম্পর্কে জেনেছিলাম যে আমরা বলেছিলাম যে পুরো প্যাকেজে আপ এন্ড ডাউন করে পুরো প্যাকেজে রভিং কে ওয়াইন্ডিং করার জন্য যে মুভ করে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মোশন দেয় সে হচ্ছে ববিন রেল তো এটা হচ্ছে আমার ববিন রেল এটা তাই তো এটাকে অবশ্য আমাদের ভিডিওতে এখানে ববিন ট্রে বলা হয়েছে সমস্যা নেই আমরা ববিন রেলও বলতে পারি তো যখন প্রোডাকশন শেষ হবে তখন ববিন রেলটা নিচে নেমে আসবে এবং শুধু নিচে যে নামবে তাই না সে বাইরের দিকেও বের হয়ে আসবে শুধু যে নিচে নামবে তাই না সে বাইরের দিকেও বের হয়ে আসবে দিকে বের বের হয়ে হয়ে আসবে। আসবে দিকে আসলে কেন একই সাথে এখান থেকে দেখো উপর দিক থেকে তোমার হচ্ছে ডফার বিম নামে একটা বিম নেমে আসবে দুইটা কাজ একসাথে ঘটলো দুইটা কাজ কিন্তু একসাথে ঘটলো একটা হচ্ছে আমার যে ববিন রেল ববিন রেলটা হচ্ছে বাইরের দিকে চলে আসলো মেশিনের ভিতরে ছেড়ে এবং একই সাথে উপর থেকে একটা ববিন রিল সরি উপর থেকে একটা ডফার বিম সেও কিন্তু নিচে নেমে আসলো এবং ডফার বিম যে নেমে আসলো ডফার বিমে খেয়াল করে দেখো ডফার বিমে কি আছে ডফার বিমে কিন্তু কতগুলি হচ্ছে তোমার ববিন হোল্ডার আছে যারা ববিনকে ধরে রেখেছে খেয়াল করে দেখো কালো রঙের ববিন হোল্ডার গুলির মধ্যে তোমার আছে হচ্ছে এমটি প্যাকেজ এবং যেগুলি সাদা রঙের ববিন হোল্ডার সেগুলি কিন্তু ফাঁকা এবং এই সাদা রঙের ফাঁকা ববিন গুলা সবগুলাই প্যাকেজটাকে হোল্ড করে ফেললো ফুল প্যাকেজকে হোল্ড করে ফেললো এবং ফুল প্যাকেজকে হোল্ড করে ফুল প্যাকেজকে হোল্ড করার পরে খেয়াল করে দেখো ডফার বিম যা উপরের দিকে উঠে যাবে এবং এই যে স্পিন্ডল দেখা যাচ্ছে এই যে এই রড যেটা দেখা যাচ্ছে রডের মতো অর্থাৎ আমি ফুল প্যাকেজগুলিকে যেখান থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক আছে যেখান থেকে আমি ফুল উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু স্পিন্ডেল থেকে আসলে তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে কারণ আমরা আগেই বলেছিলাম স্পিন্ডেল হচ্ছে পকে প্যাকেজকে ঘুরাবে আমরা স্পিন্ডেলের উপরে প্যাকেজকে বসাবো তো স্পিন্ডেল থেকে ফুল প্যাকেজকে উঠিয়ে নেওয়া হলো তো ডফিং এর সংজ্ঞা যখন আমরা বলেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে ডফিং আসলে দুইটা জিনিস একটা হচ্ছে ফুল প্যাকেজকে সরানো এবং ওই জায়গায় এমটি প্যাকেজকে বসানো এমটি প্যাকেজ দিয়ে রিপ্লেস করা আমাদের কিন্তু এখানে একটা কাজ হয়েছে আমরা ফুল প্যাকেজটাকে সরিয়েছি কিন্তু এমটি প্যাকেজ দিয়ে আমরা কিন্তু এখনো রিপ্লেস করি নাই খেয়াল করে দেখো ডফার বিমের মধ্যে এখন একটা শিফট চেঞ্জ হবে অর্থাৎ ফুল প্যাকেজ এবং এমটি তাদের জায়গাটা একটুখানি পরিবর্তন করবে এই একটুখানি জায়গা পরিবর্তন করলো কেন করলো কারণ হচ্ছে আগে তো বরাবর ফুল প্যাকেজ ছিল স্পিন্ডেল এখন যখন সবগুলা প্যাকেজ তাদের জায়গাটা একটু পরিবর্তন করলো শিফট চেঞ্জ করলো এখন কিন্তু এমটি প্যাকেজগুলা প্যাকেজ স্পিন্ডেল বরাবর চলে আসছে এমটি প্যাকেজগুলা প্যাকেজ গুলা স্পিন্ডেল বরাবর আসে সেই জন্যই এই চেঞ্জটুকু হয়েছে এখন তার নেমে এসে সুন্দর স্পিন্ডেল এর উপরে বসে গেল এবার হচ্ছে ফাইনালি ববিন রেইল থেকে ডফার বিমটা উপরে উঠে যাচ্ছে যেহেতু ডফিং শেষ আমরা ফুল প্যাকেজ সরিয়ে ফেলেছি এমটি প্যাকেজ বসে দিয়েছি এখন হচ্ছে ববিন রেলটা পুনরায় মেশিনের ভিতরে চলে যাবে আর ডফার বিমটা তার জায়গায় চলে যাবে তার জায়গায় চলে গেল এরপরে প্রোডাকশন শুরু হয়ে যাবে তার মানে এটা হলো অটোমেটিক ডফিং হয়ে গেছে এখন এই যে ফুল ববিনগুলি আমরা হচ্ছে কোয়ালিটি বাঁচানোর জন্য হচ্ছে আমরা এই কাজটা করলাম যে আমরা ম্যানুয়াল কোন পদ্ধতি অনুসরণ না করে একটা অটোমেশন ব্যবহার করলাম এখন তো এই রবিং ববিন গুলিকে রিং ফ্রেমে পাঠাতে হবে আমি যেরকম বলেছি এইগুলিকে রিং ফ্রেমে পাঠানোর জন্য কিছু ম্যানুয়াল পদ্ধতি আছে হাতে করে নিয়ে যাওয়া কিংবা ট্রলিতে করে নিয়ে যাওয়া প্রত্যেকটাই কিন্তু রোভিং যেহেতু সেনসিটিভ ম্যাটেরিয়াল তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য একটা অটোমেশনের মাধ্যমে অটোমেশনের মাধ্যমে হচ্ছে একটা ট্রান্সফার পদ্ধতি আছে অটোমেটিক ট্রান্সফার পদ্ধতি যেখান থেকে হচ্ছে আমি এই রোভিং ববিন গুলিকে হচ্ছে রিং ফ্রেমে পাঠিয়ে দিতে পারি হাতের কোন ছোঁয়া ছাড়াই সেটা আমরা দেখি রিটার হচ্ছে তাদের এই তাদের এই ফিচারটাকে নাম দেয় সার্ভো ট্রেইল যে এই ট্রেইলের মাধ্যমে এই ট্রেইলের মাধ্যমে একদম রিং ফ্রেম পর্যন্ত রোভিং ববিন গুলিকে পৌঁছে দেওয়া যাতে করে হচ্ছে কোন ধরনের হাতের স্পর্শ না হয় কোয়ালিটি ফল ডাউন যেন না করে তাহলে ফুল ববিন দেখি কিভাবে সার্ভো ট্রেইল নামক ফিচারের মাধ্যমে এটা রিটারের কমার্শিয়াল নেম সার্ভো ট্রেইল তো আমরা এখানে দুইটা হচ্ছে রেল দেখতে পাচ্ছি একটা তো ডফার বিম থেকে আসে একটা রেল যেটা তোমার হচ্ছে ফুল প্যাকেজ নিয়ে আসছে আর এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা রিল দেখা যাচ্ছে তোমার এরা হচ্ছে এমটি প্যাকেজ নিয়ে আসছে এমটি প্যাকেজ তো এমটি প্যাকেজ আসছে আসছে থেকে এমটি প্যাকেজগুলো আসছে রিং ফ্রেম থেকে অর্থাৎ রিং ফ্রেমে এতক্ষণ যাদের হচ্ছে প্রসেস করা হয়েছে ফুল ববিন তো এখানে শেষ হয়ে গেছে তো ওখান থেকে এমটি প্যাকেজ আসছে সেই এমটি প্যাকেজ গুলিকে নিয়ে আসা হয়েছে তো এই রেলটা আসছে রিং ফ্রেম থেকে এমটি প্যাকেজের রেলটা আর ফুল প্যাকেজের রেলটা আসছে হচ্ছে রোভিং ফ্রেম থেকে মাত্রই প্রোডাকশন হলো এখন তো এই রেলটা যেহেতু রিং ফ্রেমের সাথে সম্পর্কিত তাহলে এখন এখানে আমার একটা ববিন এক্সচেঞ্জার ব্যবহার করা হয় খেয়াল করে দেখো এটাকে বলা হয় ববিন এক্সচেঞ্জার এই যে দুইটা ববিন হোল্ডার আসছে এটাকে বলা হয় ববিন এক্সচেঞ্জার সে করবে কি সে হচ্ছে ফুল প্যাকেজ এবং এমটি প্যাকেজ এটাকে এক্সচেঞ্জ করবে ফুল প্যাকেজ এবং এমটি প্যাকেজকে এক্সচেঞ্জ করবে তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে এরপরে এই খালি প্যাকেটগুলো চলে যাবে রোভিং ফ্রেমে আর এই ফুল প্যাকেটগুলো চলে যাবে হচ্ছে রিং ফ্রেমে এই যে যখন এক্সচেঞ্জ করা হয়ে গেল তখন উপরে রোভিং ফ্রেমের ডফার বিমে হচ্ছে প্যাকেট খালি প্যাকেজগুলি রয়ে গেল এবং এই ফুল প্যাকেজগুলি চলে যাচ্ছে হচ্ছে রিং ফ্রেমে ঠিক আছে এখন এই যে রিং ফ্রেমে হচ্ছে যাবে এই ফুল প্যাকেটগুলো এদেরকে নেয়ার আবার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একটা তোমার হচ্ছে হাতে করে নিয়ে যাওয়া রেলটাকে রেলটাকে ম্যানুয়ালিও নিয়ে যাওয়া যায় আবার হচ্ছে মোটরের মাধ্যমে নিয়ে যাওয়া যায় ম্যানুয়ালি নিলেও সেখানে হাতের ছোঁয়া লাগে না এই যে স্পিনিং মেশিন মোটরাইজড সিস্টেম থাকে আর একটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়ালি এখানে একটা লাঠি ধরানো থাকে সেই লাঠি ধরে ধরে তো ওয়ার্কার হচ্ছে হেটে 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 সে একদম রিং সেকশন পর্যন্ত এদেরকে পৌঁছে দিয়ে আসবে যেহেতু সে লাঠি ধরে থাকবে প্যাকেজ ধরবে না সুতরাং প্যাকেজের উপরে বিশেষ কোনো হচ্ছে চাপ পড়বে না দুইটাই করা যায় দুইটাতেই কোনোটাতেই সমস্যা নাই কোয়ালিটি এখানে ম্যানুয়াল হলেও যেহেতু রোভিং ধরা হচ্ছে না ঠিক আছে রোভিং যেহেতু ধরা হচ্ছে না তাই কোনো ধরনের কোয়ালিটির ফল ডাউন করবে না ম্যানুয়ালি একজনকে ওইটাকে হাতে ধরে টেনে নিয়ে হেঁটে হেঁটে রিং সেকশন পর্যন্ত দিয়ে আসবে আর এখন এফ ফাইভে মনে করো তুমি হচ্ছে বেছে নিয়েছ তো রোভিং ববিন এক্সচেঞ্জার হচ্ছে তোমার কাছে নাই তুমি হচ্ছে ম্যানুয়াল প্রসেসে ডফিং করতে চাও এটা মানে হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়ালি চেঞ্জ করা হচ্ছে এটা এটা ম্যানুয়াল অপশন এফ থার্টি এর যে ম্যানুয়ালি তুমি হচ্ছে এই ডফিংটা করলে অটোমেশন নাই এটা ম্যানুয়াল পদ্ধতি আর কি এফ আর যদি হচ্ছে তোমার এরকম ব্যবস্থা হয় যে এফ ফিফটিন মডেল তুমি ব্যবহার করেছো যেখানে এর কোনো ধরনেরই আহ অটোমেশন নাই কিংবা তোমার হচ্ছে রোভিং ববিন ট্রান্সপোর্টেশনেরও কোনো ধরনের অটোমেশন নাই তখন এখানে ম্যানুয়েলি ডফিং করার কাজটা যেন কিছুটা সহজ হয় এবং কিছুটা সময় কম লাগে কিছুটা জন্য সহজ হয় এবং কিছুটা সময়ের জন্য কম লাগে সেই কারণে ওরা এখানে একটা সাপোর্ট দেয় সেটাকে ওরা বলা হচ্ছে ডফিং এইড অর্থাৎ ডফিং সহায়ক একটা হচ্ছে ফিচার আছে ওদের ম্যানুয়াল ডফিং এ একটা ডফিং এইড নামক একটা ফিচার আছে এইড মানে সাহায্য আমরা জানি সেটা হচ্ছে যখন প্রোডাকশন ফুল হয়ে যায় তখন তো সবার প্রথমে ববিন রেল নিচে নেমে আসে ঠিক আছে যে ববিন রেল নিচে নেমে আসলো ম্যানুয়ালি কিন্তু এই রবিং ববিন গুলিকে খুলে বের করাটা একটু কষ্টকর কারণ ওয়ার্কারকে অনেক নিচু হতে হবে এবং একই সাথে এই রবিংটাকে তুমি নিজেই দেখছো রবিং ববিনটা যেহেতু মেশিনের ভিতরে তো মেশিনের ভিতরে যদি রবিং ববিন থাকে তাহলে রবিং ববিনকে কিন্তু হ্যাচ কাট আনতে উপরে উঠানো যাবে না কেউ মনে করে হ্যাচ কাট আনতে উপরে উঠালো তাড়াতাড়ি কাজ করতে গিয়ে সে কিন্তু এই হ্যাচ কাট উপরে উঠাতে পারবে না কেন কারণ উপরে তো মেশিনের ফ্রেম আছে মেশিনের ছাদ আছে ওইখানে তো মেশিনের ফ্রেমের কারণে সে হ্যাচ দিতে আনতে পারবে না তাকে খুব সাবধানে তুলতে হবে আবার রোভিং ববিনও যখন বসাবে এমটি ববিন তখনও কিন্তু মানে খুব দ্রুত বসাতে পারবে না তাকে দেখে শুনে বসাতে হবে এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে তারা একটা এই যে ববিন রেল ছিল ববিন রেলের মধ্যে ডফিং এট বলতে তারা বোঝায় যখন প্রোডাকশন শেষ হবে হ্যাঁ যেমন ধরো এইখানেই শেষ হয়ে আসার পরে যখন ববিন রেলটা নিচে নামবে তখন এই যে ববিন রেলটাকে বাঁকা হয়ে যাবে এটাকে ওরা বলে টিলটিং টিলটেড ববিন রেল ওরা অবশ্য ববিন ট্রে শব্দ ব্যবহার করেছে তো টিলটেড ববিন রেল হচ্ছে এটা ওদের ফিচার যে ববিন রেলটা বাঁকা হয়ে যাবে নিজে নিজেই এটুকুই হচ্ছে ডফিং এইট এটুক করলে সুবিধা কি সুবিধা হচ্ছে এখন যে বাঁকা হয়ে গেল এখন কিন্তু রোভিং ববিনকে চাইলে হ্যাচ কাটান দেওয়া যাবে সমস্যা নেই আবার এমটি প্যাকেজকে তো খুব দ্রুত বসানো যাবে এই ববিন রেল বাঁকা হয়ে আসার কারণে এটাই হচ্ছে আমাদের এই টিলটেড ববিন রেলটাই হচ্ছে আমাদের এখানে ডফিং এইট তো এভাবে বাতাসে ভেসে যাচ্ছে মানে কিন্তু এটা ভৌতিক ঘটনা না এটা হচ্ছে ম্যানুয়ালি বোঝানো হচ্ছে আর কি যে ম্যানুয়ালি এভাবে ট্রলিতে রেখে দেওয়া হবে এবং এটা করতে তুলনামূলকভাবে সহজ হবে এবং সময় কম লাগবে খুব দ্রুতই যেহেতু হ্যাচ কাটান দিয়ে উঠানো যাবে এই যেমন এখানে ট্রলিতে যে নেওয়া হলো নিচের দিকে একদম তারা তারা কিন্তু তোমার হচ্ছে হচ্ছে কি বলা যায় এগুলি কিন্তু তাদের কোয়ালিটির জন্য ক্ষতিকর হতে পারে এই যে এক গাদা রোভিং হচ্ছে একের পর একজন গা লাগায় বসে আছে এক জায়গা থেকে ফাইবার চলে গিয়ে আরেক জায়গায় চলে যেতে পারে হ্যাঁ চলে গেলে তাদের কিন্তু ইভেন্স এর মধ্যে ঝামেলা দেখা দিবে তো যদি আমরা অটোমেশন রাখতাম ট্রান্সপোর্টেশনের জন্য তাহলে কিন্তু এই ঝামেলাগুলি হতো না অর্থাৎ কোয়ালিটি কিন্তু অবশ্যই আমরা তুলনামূলক ভাবে ভালো পেতাম অথবা যদি এরকম হয় যে তুমি ডফিং এর ক্ষেত্রে ম্যানুয়ালি ব্যবহার করেছো কিন্তু তুমি ট্রান্সপোর্টেশনটার মধ্যে একটুখানি সেফ থাকতে চাও তখন ওই ট্রেইল সিস্টেমটা নিয়ে আসা যেতে পারে ম্যানুয়াল ডফিং এর সাথেই যেমন এখানে দেখতে পাচ্ছ যে আলাদা কোনো ট্রলি নাই তারা হচ্ছে ডফিংটা যদিও ম্যানুয়াল নিয়েছে কিন্তু একটা ট্রেইল সিস্টেম নিয়ে নিয়েছে তো ম্যানুয়ালি তখন হচ্ছে এই কাজটা যেমন F35 এ অটোমেটিক ছিল রোভিং থেকে ট্রেইলে সরাসরি ট্রান্সফার হচ্ছে এখানে ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি হচ্ছে এখানে ট্রান্সফার করে নিতে হবে এরপরে ট্রান্সপোর্টেশনটা ম্যানুয়াল কিংবা অটোমেটিক হতে পারে এরপরে এমটি টিউবগুলি অর্থাৎ এমটি ববিনগুলি ম্যানুয়ালি বসিয়ে দেওয়া হবে এফ ফিফটিনে এবং এরপরে প্রোডাকশন শুরু হয়ে যাবে এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে অটোমেশন সিস্টেম আমরা হচ্ছে দুই একটা ভিডিও আরো দেখে আসতে পারি যেমন এই যে এইটা রিটারের সার্ভো ট্রেইল সার্ভো এটা আমরা দেখেছি তারপরও এটা রিটারের নতুন ভিডিও ছিল আরে এটা আনঅ্যাভেইলেবল আমি পরবর্তীতে এগুলা লিংকগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব কোন কারণে লিংকগুলো কাজ করতেছে না and jitter is trail একই জিনিস শুধু দেখে যাও কোন জায়গায় না বোঝার মতো হলে আমি বলবো যে ডফার বিম নিচে নেমে আসলো ববিন ট্রেটাও হচ্ছে বা ববিন রেলও বাইরে বের হয়ে আসলো ববিন এক্সচেঞ্জার ববিন এক্সচেঞ্জ করছে একদম রিং ফ্রেমে সেটাকে নিয়ে আসা হবে এই ট্রেল সিস্টেমটা হচ্ছে রিং ফ্রেমে নিয়ে আসা হবে এটাকে বোঝানো হলো তোমার যদি এই ক্রিল ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে তুমি সব সময় রিজার্ভ ববিন তোমার কাছে রেখে দিতে পারবা অর্থাৎ ববিনের কারণে রিং ফ্রেমের প্রোডাকশন বন্ধ এরকমটা কখনো হবে না এটা হচ্ছে সেই মোটর যদি অটোমেশন হয় তাহলে এখানে আলাদা মোটর থাকবে যে হচ্ছে এই রেলটাকে মুভ করবে এখানে মোটর বসানো এবং মোটরের নিচে একটা ডিস্ক আছে ডিস্কটা হচ্ছে ঘুরে ঘুরে এই মুভ করে করে দুই পাশ থেকে দুইটা ডিস্ক আছে তো এই এমটি প্যাকেজগুলো তখন হচ্ছে চলে যাবে রোভিং সেকশনে এমটি প্যাকেজগুলো রোভিং চলে একটা রেল লাইনের মতো ব্যবস্থা আর কি আর প্রত্যেকটা রোভিং ফ্রেম থেকে যে কোনো রিং ফ্রেমে হচ্ছে পাঠানো সম্ভব এটা হচ্ছে আসল কথা কন্ট্যাক্ট ফ্রি ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া যে কন্ট্যাক্ট ফ্রি ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে এই যে আমরা একটা হাতির সুরের মতো ব্লোয়ার দেখতে পাচ্ছি এটাকে বলে ব্লোয়ার যে এয়ার ব্লো করে এই যে দুইটা ব্লোয়ার পাইপ আছে এই কালো রঙের এখান থেকে এয়ার কে ব্লো করা হবে আগে থেকেই তো যখন এই প্যাকেজটা রিং সেকশনে ঢুকলো তখন থেকে যদি এয়ার কে ব্লো করা হতে থাকে তখন প্যাকেজের গায়ে যদি কোনো ধরনের ডাস্ট থাকে ঠিক আছে যদি কোনো ধরনের ডাস্ট থাকে তাহলে সেই ডাস্টটা কিন্তু আর প্যাকেজের গায়ে লেগে থাকবে না বরঞ্চ হচ্ছে তারা উড়ে চলে যাবে সুতরাং ডাস্ট ফ্রি হয়ে যাবে আরেকটা অপশন যেটা এখানে আছে যেই ববিন গুলিকে তোমার হচ্ছে মনে করো ফুল ববিনটা শেষ হয় নাই হ্যাঁ ধরা যাক তুমি একটা রোভিং ববিন দিছো তো হচ্ছে আড়াই তিন কেজি ওজন তিন কেজি রোভিং ছিল এর মধ্যে শেষ 200 গ্রাম রোভিং প্যাকেজের মধ্যে বাকি থাকতেই আমি আমার রিকোয়ার্ড প্রোডাকশন শেষ হয়ে গেছে রিঙের রিঙের রিকোয়ার্ড প্রোডাকশন শেষ হয়ে গেছে তাই তুমি হচ্ছে প্রোডাকশন নামাই ফেলছো রিং ববিনগুলি নামায় ফেলছো তাহলে কিন্তু রোভিং ববিনের গায় ওই যে শেষ 250 গ্রাম রোভিং ছিল ওটা যে আমি কি করব ওটা তো বাকি রয়ে গেল তো রোভিং ফ্রেমে যদি এই রোভিং ববিনটাকে নিতে হয় তাহলে তো এই আগের রোভিং সহ নিলে চলবে না একটা খালি রোভিং নিতে হবে এই জন্য আমার একটা ববিন ক্লিয়ারার দরকার যে যদি কোনো এরকম ববিন থাকে হ্যাঁ যদি কোনো এরকম ববিন থাকে যে ববিটের মধ্যে কিছু পরিমাণ রয়ে গেছে তো তখন তাদেরকে ববিন ক্লিয়ারারের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে এটা হচ্ছে ববিন ক্লিয়ারার এই যে কিছু পরিমাণ গায়ে হচ্ছে অল্প দু একটা রোভিং রয়ে গেল ঠিক আছে অল্প কিছু রপিং রয়ে গেল এটা ওয়েস্টেজ হবে আসলে ভিতরে গিয়ে এটাকে আনওয়াইন্ডিং করে ফেলা হচ্ছে যদি এই ববিন ক্লিয়ার না থাকে তাহলে ফ্যাক্টরিতে যেটা করে ওয়ার্কাররা হচ্ছে যাদের মধ্যে বয়স কম বাচ্চা কাচ্চা তাদেরকে বসায় দেয়া হয় তারা হচ্ছে হাত দিয়ে টেনে বা হচ্ছে ব্লেড থাকে হাতে ব্লেড দিয়ে হচ্ছে তোমার এরকম লম্বা একটা টান দেয় টান দিলে তখন হচ্ছে তোমার এই আলাদা হয়ে যাবে কিন্তু বারবার এরকম ব্লেড করলে মুশকিল হচ্ছে এই ওয়েস্টেজ গুলাকে ব্যবহার করাটা মুশকিল হয়ে যায় ফাইবারের লেন্স কমে যেতে পারে আর একটা বড় কাহিনী হচ্ছে প্যাকেজ যেটা ছিল প্যাকেজটাও নষ্ট হয়ে যায় ঠিক আছে বারবার হচ্ছে ক্রমাগত এরকম ব্লেড দিয়ে তোমার হচ্ছে যদি আমি দিতে থাকি তাহলে প্যাকেজটা নষ্ট হয়ে যায় প্যাকেজটা যদি রাফ হয়ে যায় তাহলে কিন্তু রোভিং যখন এর উপরে পেঁচাবো তখন কিছু পরিমাণ রোভিং হচ্ছে ওই রাফ সারফেস এর গায়ে গায়ে লেগে থাকতে পারে সমস্যা আছে এই জন্য ববিন ক্লিয়ারের একটা ব্যবহার করাটা উত্তম এই হচ্ছে আমাদের ববিনের ডফিং অটোমেটিক ডফিং এবং ট্রান্সপোর্টেশন আমাদের রোভিং এর পক্ষ থেকে আর রিটারের এই ববিন ট্রান্সপোর্টেশনটাকে ওরা বলে হচ্ছে সার্ভো ট্রেইল ওরা বলে হচ্ছে সার্ভো ট্রেইল আরো তো একটা ভিডিও ছিল এই যে যেমন আমরা তো এতক্ষণ অ্যানিমেশন দেখলাম হ্যাঁ এই ভিডিওটা যেটা এটা হচ্ছে তোমার রিয়েল ভিডিও এটা হচ্ছে রিয়েল ভিডিও সুতরাং রিয়েল টাইম হচ্ছে এখান থেকে পাওয়া যাবে এখানে অবশ্য শিফট চেঞ্জটা দেখায় না এই জন্য আমি তোমাদেরকে দেখাই নাই এটা বুঝতে সমস্যা হইতো ওই ট্রেইল যে চেঞ্জ হয় সেটা দেখানো হয় নাই এগুলি তোমরা বাকিটা দেখছো এই যে ববিন এক্সচেঞ্জার এক্সচেঞ্জ করছে এই যে মোটর দেখা যাচ্ছে দুইটা দেখছো কি এই যে উপরে একটা মোটর আর মোটরের দুই পাশে দুইটা ডিস্ক এই ট্রেনটাকে বা ট্রেইলটাকে মুভ করানোর জন্য এই যে এখানে একটা মোটর আর মোটরের এপাশে পাশে দুই পাশে দুইটা কালো রঙের ডিস্ক আছে তারা ঘুরবে ঘুরে চলে যাবে হচ্ছে সোজা রিং স্পিনিং ফ্রেমে এই বাকি জিনিসগুলো তোমরা দেখছো নিজেরা আলাদা করেও দেখে নিতে পারে এটা হচ্ছে ববিন ক্লিয়ার এই কিছু পরিমাণ ববিন ছিল কিন্তু এই যে রোভিং এর মধ্যে কিছু পরিমাণ ববিন ছিল আহ ভিতরে ঢুকে এগুলিকে টেনে নিয়ে যাওয়া হবে এটার বিশেষ কিছু দেখার বাকি নেই যাই হোক তাহলে আজকে আমরা মূলত দেখলাম হচ্ছে রোভিং ফ্রেমের অটোমেশন ইন ডফিং এবং হচ্ছে অটোমেশন ইন রোভিং ট্রান্সপোর্টেশন আজকে আপাতত আমরা এখানেই শেষ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো প্রশ্ন আছে কি জি বলো আমাদের যে কিছু পরিমাণ ববিন যখন থাকে স্যার রবিংটা স্যার ববিনে যখন থাকে কিছু পরিমাণ এটাকে ক্লিন করার পরে এটা কি করা হয় মানে কি যেন ক্লিন করার পরে এটাকে হচ্ছে আমরা চাইলে তোমার ব্যবহার করতে পারি কারণ ক্লিন করার পরে ফাইবারটা কিন্তু রবিং ফ্রেমের থেকে যে ওয়েস্টটা এই রবিং ফ্রেমের এই ওয়েস্টটা কিন্তু একদম ক্লিন ওয়েস্ট এবং সফট ওয়েস্ট তো এটাকে চাইলে ব্যবহার করা যায় কিছু পরিমাণ ম্যানুয়ালি করলে কি কি এটা কি ফেলে দেওয়া হয় নাকি এটা না ম্যানুয়ালি করলে যেটা হয় তখন হচ্ছে তোমার ব্লেড দিয়ে প্যাকেজের উপরে হচ্ছে তোমার এই ব্লেড দিয়ে কাজটা করে যে অনেকটা এরকম মনে করো প্যাকেজ ধরলো ঠিক আছে মনে করো এটা হচ্ছে প্যাকেজ তো ব্লেড দিয়ে হচ্ছে এরকম টানবে তো যদি ক্রমাগত এরকম ব্লেড দিয়ে টানা করতে থাকে তাহলে তো প্যাকেজের উপরে হচ্ছে তোমার ব্লেডের একটা দাগ পড়ে যায় কিংবা যে ফাইবার গুলি ব্লেডের নিচে পড়বে তাদেরও তো হচ্ছে ফাইবার গুলি লেংথ কমে যাবে কারণ কেটে যাবে যেহেতু ফাইবার গুলি এবং একই সাথে প্যাকেজ গুলো কিন্তু ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে কারণ নিয়মিত প্লাস্টিক একটা প্যাকেজের উপরে ব্লেডের দাগ পড়ে ব্লেডের দাগ পরে ব্লেডের দাগ পরে তাহলে এটার প্যাকেজটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুতই হ্যাঁ বলো সেটা বুঝতে পারছি না

আচ্ছা তোমরা ইয়ে করো তাহলে আইডি গুলো লিখে দিয়ে লিভ করো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته.